As-salamu-alaikum warahmatullah. Saiful's classroom আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সারফেস স্পিড, অর্থাৎ সারফেস স্পিড ব্যাপারটা কি, এটা কিভাবে হিসেব করতে হয়, এর সাথে ড্রাইভার ড্রিভেনের কি সম্পর্ক, পুলি অথবা গিয়ারের বা টিথ সংখ্যার, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ফিরে আসছি ইন্ট্রোর পর। সারফেস স্পিড শব্দটাতে দুটা শব্দ রয়েছে, একটা হচ্ছে সারফেস আর একটা হচ্ছে স্পিড। স্পিড মানে আমরা বুঝে থাকি একটা নির্দিষ্ট ডিস্টেন্স কাভার করতে কতটুকু সময় লাগে বা কত সময় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তো কোনো একটা রিভলভিং বস্তুর ক্ষেত্রে যা কিনা রোটেট করে, এই জাতীয় বস্তুর ক্ষেত্রে আমরা সারফেস স্পিডটা দেখতে চাই। যেমন একটা বৃত্তাকার চাকা, একটা গাড়ির ছোট চাকা একবার ঘুরে যতটুকু পথ আগাবে, একটা বড় চাকা একবার ঘুরে ততটুকু পথ আগাবে না। সেই জন্যই সারফেস স্পিডটা আমাদের দরকার, অর্থাৎ একটা বৃত্তাকার বস্তু তার ঘূর্ণনে, একটা ঘূর্ণনে কতটুকু রাস্তা সে সামনে স্ট্রেট বরাবর বা স্ট্রেট লাইনে কতটুকু রাস্তা আগাবে, এটা নির্ভর করবে হচ্ছে তার সারফেস স্পিডের উপর। অর্থাৎ আমি যদি বলি যে একটা ছোট চাকা, তার যদি সার্কামফারেন্সটা আমরা নিতে পারি, অর্থাৎ পরিধিটা নিতে পারি যে তার বাইরের আবরণটা কতটুকু লেন্থ ব্যাপী, তাহলে পরিধি যত হবে ওই চাকাটা একবার ঘুরলে অতটুকু পথ সামনে আগাবে। তো একটা পুলি যখন আরেকটা পুলিকে ঘুরায়, ধরে নিলাম একটা ছোট পুলি একটা বড় পুলিকে ঘুরাচ্ছে, তো ছোট পুলিটা হয়তোবা চার পাঁচটা ঘূর্ণন দিলে এই পুলিটা একবার ঘুরবে যদি দুইটা বেল্ট দ্বারা যুক্ত করা থাকে। কারণ হচ্ছে এই পুলিটা একবার ঘুরলে তার পরিধি যতটুকু ততটুকু রাস্তা পরিমাণ বেল্টকে সামনে আগাবে। তাহলে ওই বেল্টটা সামান্য পরিমাণ, অর্থাৎ এই পুলির সার্কামফারেন্স যত ততটুকু পরিমাণ সামনে আগাবে, অতটুকু পরিমাণ সামনে আগালে এই বড় পুলিটা হয়তোবা তার টোটাল সার্কামফারেন্সের 1/4 বা 1/5 পরিমাণ সামনে আগালো। তার মানে এটাকে চারবার বা পাঁচবার ঘুরতে হবে যদি ওই চাকাটাকে একবার ঘুরাতে হয়। তবে এই দুইটা চাকা ঠিক যেভাবেই ঘুরুক না কেন, যদি এদের মধ্যে বেল্টের কোনো স্লিপেজ না থাকে, বেল্টটা স্লিপ না করে, তাহলে এদের সারফেস কন্টাক্টকেই কিন্তু এই চাকার সাহায্যে দ্বিতীয় চাকাটা ঘুরবে। অনুরূপভাবে একটা বড় চাকা যদি একটা ছোট চাকাকে ঘুরায় বা বড় পুলি যদি একটা ছোট পুলিকে ঘুরায়, তাহলে বড় পুলিটা একবার ঘুরে গেলে তার সারফেস যতটুকু আছে, অর্থাৎ বাইরের যে পরিধিটা আছে, সেই পরিধির পরিমাণ পথ কিন্তু সে বেল্টটাকে সামনে আগায় এগিয়ে দিবে। তাহলে ওই বেল্টটা অতটুকু পথ ছোট পুলির জন্য সামনে আগাবে। সামনে আগাতে গেলে হয়তোবা একটু ঘুরলেই, মানে একটু সামনে আগালেই এই পুলিটা একবার ঘোরা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এই বড় পুলিটা যদি একবার ঘুরে, তাহলে ছোট পুলিটাকে হয়তো চার পাঁচবার ঘুরতে হতে পারে। এখন এটা আমরা হিসাব করি কিভাবে, তা আমরা এই দুইটা থেকে এটা বুঝতে পারতেছি যে দুইটা পুলি ছোট হোক বা বড় হোক, বড় পুলি হলে সে হয়তো স্লো ঘুরবে, একবার ঘুরবে, বাট একবার ঘুরতে ঘুরতে এটাকে অনেকবার ঘুরতে হবে, সারফেস স্পিড যেহেতু সমান হবে। আবার অন্যদিকে একটা ছোট পুলি যদি হয়, ছোট পুলি যদি বড় পুলিকে ঘুরায়, ছোট পুলিটাকে হয়তো অনেকবার ঘুরে বড় পুলিটাকে একবার ঘুরাতে পারবে। তো সেই ক্ষেত্রে একটা পুলি কত জোরে ঘুরছে বা আস্তে ঘুরছে সেটার সাথে সারফেস স্পিডটা সম্পর্কিত হবে। যদি কোনো স্লিপেজ না থাকে, তাহলে ছোট পুলি হোক বা বড় পুলি হোক দুইটার সারফেস স্পিড একই হবে। সারফেস স্পিড মানে আমরা বুঝাতে চাচ্ছি এটা প্রতি মিনিটে বা প্রতি একক সময়ে কতবার ঘুরে এবং তার সার্কামফারেন্সটা অর্থাৎ পরিধিটা কত, এই দুইটার গুণফল সমান হবে। তো আমরা একটু ফর্মুলাতে দেখি। ফর্মুলাতে ছোট পুলি হোক বড় পুলি হোক, ছোট পুলির ক্ষেত্রে তার যে সারফেস স্পিড এবং বড় পুলির যে সারফেস স্পিড, এই দুইটা সমান হবে। অর্থাৎ ছোট পুলির সারফেস স্পিড বলতে বোঝানো হচ্ছে তার আরপিএম, অর্থাৎ রেভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট, এক মিনিটে সে কতবার রোটেট করে, ধরে নিলাম আমি এক মিনিটে সে 10 বার রোটেট করে, তাহলে তার পরিধিটা কত, এটা দ্বারা আমরা গুণ করতে হবে। পরিধিটা যদি আমি ইঞ্চে নেই, তাহলে তার পরিধি হচ্ছে ধরে নিলাম 5 ইঞ্চ, তাহলে মিনিটে 10 বার তো ঘুরলো ইন্টু 5, অর্থাৎ 50 ইঞ্চ পরিমাণ বেল্টকে সামনে এগিয়ে দিবে হচ্ছে এই ছোট পুলিটা। অর্থাৎ এই ছোট পুলিটার সারফেস স্পিড হবে এই 50 ইঞ্চ পার মিনিট। তো সারফেস স্পিডের এককটা হবে অবশ্যই একটা নির্দিষ্ট লেন্থ প্রতি একক সময়ে, অর্থাৎ ইঞ্চ পার মিনিট, সেন্টিমিটার পার মিনিট, কিলোমিটার পার মিনিট। তো যেহেতু এই ছোট চাকাটাই একটা বড় চাকাকে ঘুরাচ্ছে, সেক্ষেত্রে এই বড় চাকারও সারফেস স্পিড তাই হবে। কিন্তু যেহেতু এই বড় চাকার পরিধিটা অনেক বেশি, সেজন্য এই বড় চাকার ক্ষেত্রে পরিধির সাথে যে আরপিএমটা, সেই আরপিএমটা কমে যাবে। অর্থাৎ পরিধি এবং আরপিএমের যে গুণফল, সেটা বড় চাকার ক্ষেত্রে যা, ছোট চাকার ক্ষেত্রেও
তা। অর্থাৎ একটা বেল দিয়ে যখন দুইটা চাকা ঘুরে বা দুইটা পুলি ঘুরতে থাকে, তখন স্লিপেজ না হলে, বেলটা যদি স্লিপ না করে যেহেতু সারফেস কন্টাক্টে ঘুরে, তাহলে প্রথম পুলির সারফেস স্পিড যত দ্বিতীয় পুলির সারফেস স্পিড তত। তো দুইটা পুলির ক্ষেত্রে নিশ্চয়ই একটা পুলি ড্রাইভার হবে আর একটা পুলি হবে ড্রিভেন, মানে ঘুরবে, কেউ তো একটাকে ঘুরাবে আরেকটা ঘুরতে সহযোগিতা করবে, ঘুরবে আরেকটা সহযোগিতা করবে। তাহলে যে ঘুরাচ্ছে তাকে আমরা বলি ড্রাইভার পুলি। তাহলে ড্রাইভার পুলির আরপিএম যদি আমি এটাকে এন দিয়ে প্রকাশ করি তাহলে এন ওয়ান, আর ড্রাইভার পুলির পরিধিকে যদি আমি পাই ডি ওয়ান দিয়ে প্রকাশ করি তাহলে পাই ডি এন ওয়ান, এটা হচ্ছে প্রথম পুলির সারফেস স্পিড। দ্বিতীয় পুলির ক্ষেত্রে পাই ডি এন টু, পাই ডি টু এন টু, অর্থাৎ ডায়া হচ্ছে দ্বিতীয় পুলির ডি আর দ্বিতীয় পুলির আরপিএম হচ্ছে এন টু, পাই ডি এন, এটা মানে হচ্ছে সারফেস স্পিড। তো যেহেতু দুটো সমান তাহলে ডি ওয়ান এন ওয়ান সমান হচ্ছে ডি টু এন টু। তাহলে ডি ওয়ান এবং এন ওয়ানে আমি ডি ওয়ানকে যদি আমি মানে প্রথমটাকে ড্রাইভার মনে করি, দ্বিতীয়টা ড্রিভেন মনে করি, মানে এটা ওটাকে ঘুরাচ্ছে, অর্থাৎ আমি যদি ড্রিভেন পুলির আরপিএম হিসাব করতে চাই, মানে এন টু আমি হিসাব করতে চাচ্ছি, তাহলে এন টু হবে হচ্ছে ড্রিভেন পুলির যেই আরপিএম, মানে কত স্পিডে ঘুরে সেটা আমি হিসাব করতে চাচ্ছি, তাহলে হবে ড্রাইভারের ডায়া ডিভাইডেড বাই ড্রিভেনের ডায়া ইনটু ড্রাইভারের আরপিএম। আচ্ছা, এই ফর্মুলাটা যেহেতু পাই ডি ওয়ান এন ওয়ান সমান ডি টু এন টু, এখান থেকে আমরা যে কোনো একটা মান হিসাব করে নিতে পারবো, সেটা ড্রাইভার হোক অথবা ড্রিভেন হোক। কিন্তু এখানে যদি টিথ দেওয়া থাকে, দাঁত দেওয়া থাকে, অর্থাৎ পুলিটা বেল দিয়ে ঘুরে না, বেল দিয়ে না ঘুরে যদি গিয়ার থাকে, অর্থাৎ একটা পুলির মাঝখানে একটা একটা দাঁতের মাঝখানে ওই পুলির একটা দাঁত আটকে গিয়ে গিয়ারের মতো যদি ঘুরে, তখন কিন্তু দাঁতের সংখ্যা দিয়ে হিসাব করতে হবে, অর্থাৎ ড্রাইভারের আরপিএম সমান হবে ড্রিভেন আরপিএম ইনটু ড্রাইভারের দাঁত সংখ্যা টিথ ডিভাইডেড বাই ড্রিভেনের টিথ। এভাবে করে আমরা হিসাব করে নিতে পারি। তবে কোনটার চেয়ে কোনটার স্পিড বেশি হবে সেটার হিসাব করার জন্য আমরা ইস্যুটা দেখলেই হচ্ছে, অর্থাৎ ডি ওয়ান বাই ডি টু, ড্রাইভারের ডায়া ডিভাইড বাই ড্রিভেনের ডায়া। যদি আমার ড্রাইভারের ডায়া বেশি হয়, সাপোজ রেশিওয়ে ডি ওয়ান ডি ওয়ান বাই ডি টু, এই যে অনুপাতটা, অর্থাৎ ড্রাইভারের ডায়া এবং ড্রিভেনের ডায়া, এই অনুপাতটা যদি বেশি হয় তাহলে, অর্থাৎ ড্রাইভার পুলিটা হচ্ছে বড়, আর ড্রাইভার পুলিটা বড় হলে আমার ড্রিভেন পুলির আরপিএমটা অবশ্যই বেড়ে যাবে। আবার যদি উল্টা করে বলি যে ডি ওয়ান বাই ডি টু অনুপাতটা যদি কম হয়, অর্থাৎ যে ঘুরাচ্ছে সে ছোট আর যে ঘুরছে সে বড়, একের চেয়ে কম হলো, তার মানে বোঝা যাচ্ছে যে যে ঘুরছে তার স্পিডটা মানে আরপিএমটা অবশ্যই কমে আসবে। তো এটা হচ্ছে সারফেস স্পিড সম্পর্কিত ব্যাপার। অর্থাৎ একটা বড় পুলি এবং ছোট পুলি যদিও একবার ঘুরলে বেশি পরিমাণ এবং কম পরিমাণ জায়গা কাভার করে বা সারফেস সামনে এগিয়ে দেয়, বাট তাদের সারফেস স্পিডটা সমান হবে যদি কিনা দুইটা একই বেল্টের মাধ্যমে ঘুরতে থাকে অথবা গিয়ারিংয়ের মাধ্যমে ঘুরতে থাকে, মানে একটা যদি আরেকটাকে ঘুরিয়ে থাকে, সারফেস কন্ট্যাক্টের জন্য যেহেতু ঘুরছে সারফেস স্পিডটা সেম হবে। বাট সারফেস স্পিড সেম হওয়ার মানে এটা না যে আরপিএম একই হওয়া, যেহেতু বড় ছোট হবে, বড় ছোট হলে অবশ্যই আরপিএম কমবে বা বেশি হবে, যেহেতু যেটা বড় পুলি সেটা কম স্পিডে ঘুরবে, তো আরপিএমটা কমে যাবে বাট তার এই সারফেস মানে সারফেসটা অর্থাৎ পরিধিটা বড় হবে। তো পরিধি বড়র সাথে আমি যখন আরপিএমটা কম গুণ করব, যে গুণফল হবে আরেকটা পুলির পরিধিটা বেশি মানে পরিধিটা কম বাট সেটা বেশি স্পিডে ঘুরবে, তখন গুণ করলে এই দুইটা গুণফল অবশ্যই সবসময় সমান হবে। এটাই হচ্ছে সারফেস স্পিডের ব্যাপার। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা টেক্সটাইলের জগতে বিভিন্ন গিয়ারিং রিলেটেড ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো আশা করি নেক্সটে যখন আমরা এই গিয়ারিং সম্পর্কিত প্রবলেমগুলো সলভ করব সেটা আপনি বুঝতে পারবেন। সেজন্য এখানে যে আমরা ফর্মুলাটা পাচ্ছি সেই ফর্মুলাটা হচ্ছে ড্রিভেন আরপিএম সমান হচ্ছে ড্রাইভারের আরপিএম ইনটু ড্রাইভার ডায়া বাই ড্রিভেন ডায়া। এই অনুপাত করে আমরা কিন্তু এই কোনো একটা পুলি কত স্পিডে ঘুরছে এই দুইটার সার্কামফারেন্স বা ডায়ামিটার দেখে আমরা হিসাব করে নিতে পারবো। এখানে আমরা পাইডি বলতেছিলাম এই জন্য, পাইডি মানে হচ্ছে পরিধি, অর্থাৎ চাকার যে পরিধি সেটাকে আমরা পাইডি বলতেছি। পাই হচ্ছে পরিধি মানে ব্যাসার্ধ কনস্ট্যান্ট, আর ডি হচ্ছে ডায়ামিটার, অর্থাৎ টু পাই আর, যেটা টু পাই আরকে পাইডি বলা যাচ্ছে, অর্থাৎ পরিধি বা সার্কামফারেন্স অথবা পেরিমিটার। আজকের শব্দ হচ্ছে আইএসও।
আইএসও মানে আমরা অনেক সময় উল্টা করে মিনিং করতে চেষ্টা করি, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আসলে আইএসও মানেও এটা না, আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য কাজ করে থাকে। আজকের উপদেশটি উপদেশ নয়, আজকে আসলে একটা আহ্বান জানাবো আমাদের টিচারদের প্রতি, যারা কিনা শিক্ষকতায় আছেন তাদের প্রতি, যে ক্লাসকে আকর্ষণীয় করার চেষ্টা করুন। এতে করে আমাদের স্টুডেন্টরা যারা শিক্ষার প্রতি ভীতি রয়েছে, এই ভীতিটা কিছুটা হলে কাটিয়ে উঠবে, যারা কিনা অন্তত শিখতে চায় বা শিখতে আগ্রহী। তো আশা করি আজকে সার্ফেস স্পিড সম্বন্ধে আপনি একটা ভালো আইডিয়া পেয়েছেন। যদি ভালো লেগে থাকে ভিডিও দিয়ে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সে ওই বিষয়টা শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।